হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ব্যস্ত সকালের জন্য একটি ঝটপট নাস্তা বা টিফিনের রেসিপি করে দেখাবো। আজ আমি তৈরি করব ব্রেড অমলেট বা পাউরুটির অমলেট। একেবারে অল্প উপকরণে এই পাউরুটির অমলেট তৈরি করা যায়, তাই খুব কম সময়ে ঝটপট তৈরি করে নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন, আবার টিফিনের জন্যও দিতে পারবেন। ডিম দিয়ে তৈরি নাস্তা বলে এটা স্বাস্থ্যের জন্য উপকারী, আর বাচ্চারা খেতেও অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ঝটপট সকালের নাস্তা বা টিফিন তৈরির সহজ পদ্ধতি হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রেড অমলেট তৈরি করার জন্য লাগবে ব্রেড স্লাইস। একেবারে নর্মাল ব্রেডটা নিয়েছি, আমি দুইজনের জন্য করব তাই দুই স্লাইস নিয়েছি, তবে একজনের জন্য এক স্লাইসই যথেষ্ট। ডিম নিয়েছি তিনটি, তবে আপনারা দুইটি ডিম দিয়েও করতে পারবেন। ধনিয়া পাতা কুচি, এটা আপনার পছন্দ মতো। ছোট একটা পেঁয়াজ কুচি করে নেয়া, আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। দুই তিনটি কাঁচামরিচ এভাবে মিহি করে কুচি করে নেয়া। হলুদ গুঁড়া দিব 1 চিমটির মতো, তবে এটা না দিলেও চলবে। কালো গোলমরিচ গুঁড়া লাগবে 1 চা চামচের 1/4 ভাগ, এবং লবণ লাগবে 1 চা চামচের 1/3 ভাগ। এবার প্রথমে একটা পরিষ্কার বাটিতে ডিমগুলো ভেঙে নিতে হবে। এবার এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, কালো গোলমরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। এবার এ ধরনের একটা নর্মাল এগ বিটার বা চামচের সাহায্যে সব কিছু একসাথে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ লো মিডিয়ামে থাকবে। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে অর্ধেক পরিমাণ ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার পর মিনিট খানেক অপেক্ষা করতে হবে। যখন নিচের অংশটা হয়ে যাবে আর ওপরে এরকম নরম থাকবে, তখন ওপরে এক স্লাইস ব্রেড দিয়ে এভাবে হালকাভাবে চেপে দিতে হবে। আবার 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, আর তারপর এভাবে ব্রেড সহ ভাঁজ করে উল্টে দিতে হবে। উপরে এভাবে হালকাভাবে চেপে দিতে হবে যেন ভেতরে ডিম নরম না থেকে যায়। কিছু সময় পর আবার এটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্রেডের অংশটা সুন্দর ব্রাউন হয়ে গেছে। তেলে ভাজার ফলে ব্রেডটা এরকম ব্রাউন আর ক্রিসপি হবে, তাই খেতেও অনেক মজা লাগবে। উল্টে পাল্টে ভাজার পর যখন দুই পাশেই সুন্দর রং আসবে তখন এটা তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এরপর প্যানে আরও 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এই তেলটাও চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে বাকি অর্ধেক ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। পুরোটা সময় চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর নিচের দিকে হয়ে গেলে ব্রেড স্লাইসটা বসিয়ে ওপরে হালকাভাবে চেপে দিতে হবে, এবং আবারও 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। যখন নিচের দিকটা এভাবে হয়ে যাবে তখন অমলেটটা ব্রেড সহ এভাবে ভাঁজ করে উল্টে দিতে হবে, আর তারপর ওপরে হালকাভাবে চেপে দিতে হবে যেন ভেতরে ডিম নরম থেকে না যায়। অমলেটটা আবারও উল্টে দিতে হবে। ব্রেডের অংশটা সুন্দর ব্রাউন হয়ে গেছে, ওপরের দিকটা হয়ে গেছে, নিচের দিকটা হয়ে গেলেই তুলে নিতে হবে। দুই পাশে সুন্দরভাবে হয়ে গেছে, এবার এটাও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাউরুটির অমলেট, ক্রিসপি ব্রেডের সাথে ডিমের অমলেট। মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি হয়ে গেল সকালের নাস্তা বা টিফিন। আশা করি আপনাদের ব্যস্ত জীবনে এই ঝটপট রেসিপিটি অনেক কাজে লাগবে। সকালের নাস্তার টেনশন তো বটেই, বাচ্চার টিফিনের টেনশনও কমে যাবে। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি, ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। রান্না সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আর নতুন সব রেসিপির নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।